আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন আপনারা সবাই জানেন যে আজকে আপনারা সবাই রাইটারের মডিউল একের জন্য একটি প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবেন। এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় আপনাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এবং আপনি প্র্যাকটিক্যালটি কম্পিউটার দ্বারা তাদের দেখাবেন। আসুন তবে সব নিয়মগুলি বোঝা যাক পরীক্ষার্থীর জন্য। এটি একটি প্র্যাকটিক্যাল পরীক্ষা, আপনাকে একাধিক অপশনগুলিকে জিজ্ঞাসা করা হবে। এই পরীক্ষাটির জন্য থাকবে 45 মিনিট। আপনাকে যে সমস্ত প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হবে আপনাকে সেগুলি পরে দেখানো হবে যে কিভাবে সেগুলি করতে হয়, যা থেকে আপনি বুঝতে পারবেন আপনি যেটি করছেন সেটি কি সঠিক বা ভুল। আপনি আপনার উত্তরের সঙ্গে মেলানোর জন্য এর ব্যবহার করতে পারবেন। যদি আপনারা কেউ বুঝতে পারেন যে আপনার উত্তরটি ভুল, তবে আপনি সঠিক উত্তরটি দেখতে পারেন এবং সেই অপশনটি সম্পর্কে জানতেও পারেন। তবে এখন পরীক্ষা শুরু করা যাক। নিম্নলিখিত লাইনটি টাইপ করুন। এরপর এই লাইনটিকে আপনার পেজে 10 বার নিয়ে আসুন এবং এটিকে আপনার শিক্ষককে দেখান। মনে রাখবেন যে এই সব লাইন নিউ লাইনে আনতে হবে। আসুন তবে এখন ভিডিওটি দেখুন এবং সঠিক উত্তরটির জন্য শিখে নিন। রাইটারের পাতাতে কপি এবং পেস্টের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম লাইনটিকে সিলেক্ট করব এবং তারপর নিজের কিবোর্ড দিয়ে Ctrl+C অপশনটিকে একবার প্রেস করব। এডিট থেকেও কপি কমান্ডটিকে সিলেক্ট করতে পারি এবং তারপর Ctrl+V প্রেস করলেই সে লাইনটি পেস্ট হয়ে যাবে। এইভাবে আমরা যতবার ইচ্ছা Ctrl+V প্রেস করে সে লাইনটিকে পেস্ট করতে পারি। এইভাবে আমরা রাইটারের পাতাতে কপি এবং পেস্টের ব্যবহার শিখলাম। আপনি কি জানেন ফন্ট নেম কেন ব্যবহার করা হয়? ফন্ট নেম ব্যবহার করা হয় টেক্সটের লেখার স্টাইল পরিবর্তন করতে। তাই এখন আপনি এগিয়ে যান এবং লেখার প্রথম লাইনটি পরিবর্তন করুন এবং এটি দেখান। আসুন তবে এখন ভিডিওটি দেখুন এবং সঠিক উত্তরটি জেনে নিন। রাইটারের পাতাতে ফন্ট নেমের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম একটি লাইন সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা মাউস বা কিবোর্ড দুটোরই ব্যবহার করতে পারি এবং তারপর ফরম্যাটিং বারে গিয়ে ফন্ট নেমের ড্রপ ডাউন বাটনটিকে একবার ক্লিক করব এবং সেখান থেকে নিজের ইচ্ছা অনুসার একটি ডিজাইন সিলেক্ট করব। আপনারা দেখতে পাবেন যে ডিজাইনটা আপনি সিলেক্ট করেছেন ঠিক সেই ধরনেরই লাইনটি পরিবর্তিত হয়েছে। এইভাবে আমরা রাইটারের পাতাতে ফন্ট নেমের ব্যবহার শিখলাম। আপনি কি বলতে পারবেন ফন্ট সাইজের ব্যবহার কি? ফন্ট সাইজ অপশনটি আমাদের ডকুমেন্টের টেক্সটের আকার বাড়ানো বা কমানোর জন্য ব্যবহৃত হয়। এখন আপনি 16 থেকে 20-এর মধ্যে যে কোনো আকার সিলেক্ট করে দ্বিতীয় লাইনের টেক্সটের আকার পরিবর্তন করুন। এটি করা হয়ে গেলে আপনারা শিক্ষককে দেখান। আসুন তবে এখন ভিডিওটি দেখুন এবং সঠিক উত্তরটি জেনে নিন। রাইটারের পাতাতে
ফন্ট সাইজের ব্যবহার শেখার জন্য আমরা আগেকার মতনই একটি লাইনকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড অথবা মাউস দুটোরই ব্যবহার করতে পারি এবং তারপর ফন্ট সাইজ অপশনটিতে যাব এবং সেখান থেকে ফন্ট সাইজ অপশনটিতে বা তার ড্রপ ডাউন বাটনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের সাইজ আছে, আপনারা নিজের ইচ্ছা মতো সাইজ সেখানে টাইপও করতে পারবেন বা যে সাইজগুলো দেওয়া আছে তার মধ্যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন। আপনারা দেখতে পাবেন আপনারা যে সাইজটি সিলেক্ট করেছেন সেই হিসাবেই লাইনটি পরিবর্তিত হচ্ছে। এইভাবে আমরা ফন্ট সাইজের ব্যবহার শিখলাম। আপনি কি বলতে পারবেন বোল্ড কেন ব্যবহার করা হয়? বোল্ড আপনার টেক্সটকে মোটা ও গাঢ় গড়ে উঠাতে ব্যবহার করতে হয়। এখন আপনারা সবাই তৃতীয় লাইনটি বোল্ড করুন এবং আরো বলুন যে বোল্ডের জন্য শর্টকাট কমেন্টটি কি। আসুন তবে এখন ভিডিওটি দেখুন এবং সঠিক উত্তরটি জেনে নিন। রাইটারের পাতাতে আমরা আগেও বোল্ডের ব্যবহার শিখেছি, কিন্তু আরেকবার বোল্ডের ব্যবহার আমরা নতুন করে শিখে নেব। তার জন্যে আমরা একটি লাইনকে সিলেক্ট করব এবং তারপর ফরম্যাটিং বারে গিয়ে যে বি লেখা শব্দটি আছে যেটা বোল্ড সেটিকে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন লাইনটি বোল্ড হয়ে গেছে। এইভাবে আমরা রাইটারের পাতাতে আরেকবার বোল্ডের ব্যবহার শিখলাম। আপনি কি বলতে পারবেন ইটালিক কেন ব্যবহার করা হয়? ইটালিক অপশনটি আপনার লেখাকে তেরছাভাবে লেখার জন্য ব্যবহার করা হয়। এখন এগিয়ে আসুন এবং চতুর্থ লাইনটি ইটালিক বা তেরছাভাবে গড়ে তুলুন। আসুন তবে এখন ভিডিওটি দেখুন এবং সঠিক উত্তরটি জেনে নিন। যদি আপনি ভুল করে থাকেন তাহলে ভিডিওটি দেখে আপনার সেই ভুলটি সঠিক করুন। রাইটারের পাতাতে ইটালিকের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম একটি লাইনকে সিলেক্ট করব। লাইনকে সিলেক্ট করার জন্য আমরা শিফট এবং অ্যারো কি বা মাউসের ব্যবহার করতে পারি। তারপর ফরম্যাটিং বারে গিয়ে আই লেখা অক্ষরটিকে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনার লাইনের অক্ষরগুলো তেরছা হয়ে গেছে। এইভাবে আমরা রাইটারের পাতাতে আরো একবার ইটালিকের ব্যবহার শিখে নিলাম। আপনি কি বলতে পারেন কেন আন্ডারলাইন ব্যবহার করা হয়? আন্ডারলাইন বিকল্পটি আপনি যে টেক্সটটি হাইলাইট করতে চান তার নিচে একটি লাইন নিয়ে আসতে ব্যবহার করা হয়। এখন দেখানো পঞ্চম লাইনটি আন্ডারলাইন করুন। আসুন তবে এখন ভিডিওটি দেখুন এবং সঠিক উত্তরটি জেনে নিন। রাইটারের পাতাতে আন্ডারলাইনের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম একটি লাইনকে সিলেক্ট করব। আমরা সিলেক্ট করার জন্য শিফট এবং অ্যারো কি বা মাউসের ব্যবহার করতে পারি। এবং তারপর মেনু বারে গিয়ে ইউ লেখা শব্দটিকে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনারা যে লাইনটি সিলেক্ট করেছিলেন তার নিচে একটি লাইন চলে এসেছে যেটা হলো আন্ডারলাইন।
এইভাবে আমরা রাইটারের পাতাতে আন্ডারলাইনের ব্যবহার শিখলাম। আপনি কি বলতে পারবেন কেন অ্যালাইনমেন্টের ব্যবহার করা হয়? এছাড়াও বলুন যে অ্যালাইনমেন্ট কত ধরনের হয়। রাইটারের পেজে সঠিকভাবে আমাদের টেক্সটকে লাইন সেট বা সাজানোর জন্য অ্যালাইনমেন্ট অপশনটি ব্যবহার করা হয়। অ্যালাইনমেন্ট চার ধরনের হয়, লেফট, রাইট, সেন্টার এবং জাস্টিফাই। এখন ষষ্ঠ লাইনকে মাঝখানে নিয়ে এসে দেখান। এরপর সপ্তম লাইনকে নিয়ে আসুন এবং আপনার শিক্ষককে দেখান। এটি করা হয়ে গেলে আপনারা শিক্ষককে দেখান। আসুন তবে এখন ভিডিওটি দেখুন এবং সঠিক উত্তরটি জেনে নিন। যদি আপনি ভুল করে থাকেন তাহলে ভিডিওটি দেখে আপনার সেই ভুলটি সঠিক করুন। রাইটারের পাতাতে অ্যালাইনমেন্টের ব্যবহার শেখার জন্য আমরা আগেই শিখেছি ফাংশন বারে গিয়ে বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্টকে সিলেক্ট করা। সেভাবে আমরা আবার ফাংশন বার থেকে বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্টকে সিলেক্ট করে তার ব্যবহার আরেকবার শিখে নিব। রাইটারের পাতাতে লেফট অ্যালাইনমেন্ট আগে থেকেই সেট থাকে। তারপর আমরা কোনো একটি লাইনের আগে কার্সার রাখব এবং সেন্টার অ্যালাইনমেন্টকে চুজ করব। আপনারা দেখতে পাবেন লাইনটি মাঝামাঝি চলে এসেছে। তারপর সে একইভাবে রাইট অ্যালাইনমেন্ট এবং জাস্টিফাই অ্যালাইনমেন্টকে সিলেক্ট করব। এইভাবে রাইটারের পাতাতে আমরা বিভিন্ন রকমের অ্যালাইনমেন্ট শিখলাম। আপনি কি বলতে পারবেন কেন আমরা ফন্ট কালার ব্যবহার করি? আপনার টেক্সটকে পছন্দসই রং করতে আমরা ফন্ট কালারের ব্যবহার করি। এগিয়ে যান এবং অষ্টম লাইনকে ফন্ট কালার পরিবর্তন করে দেখান। আসুন তবে এখন ভিডিওটি দেখুন এবং সঠিক উত্তরটি জেনে নিন। রাইটারের পাতাতে আরেকবার ফন্ট কালারের ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম কোনো একটি লাইনকে সিলেক্ট করুন এবং তারপর ফরম্যাটিং বারে গিয়ে ফন্ট কালার অপশনটিকে একবার ক্লিক করুন এবং সেখান থেকে নিজের পছন্দসই একটি রঙকে সিলেক্ট করে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন যে রঙটি আপনারা সিলেক্ট করেছেন আপনার লাইনটি সেই রঙের হয়ে গেছে। এইভাবে আমরা রাইটারের পাতাতে আরেকবার ফন্ট কালারের ব্যবহার শিখলাম। আপনি কি বলতে পারবেন কেন আমরা হাইলাইটিং কালার ব্যবহার করি? হাইলাইটিং কালার অপশনটি আমরা সিলেক্ট করে টেক্সটের পেছনের রং পরিবর্তন করতে ব্যবহার করি। এটি ব্যবহার করে আপনি আপনার টেক্সট বা অনুচ্ছেদের ব্যাকগ্রাউন্ড বা পেছনের রং পরিবর্তন করতে পারেন, যে পর্যন্ত টাইপ করেছেন সেই পর্যন্ত। এরপর নবম লাইন হাইলাইট করুন এবং সেটি শিক্ষককে দেখান। আপনি কি বলতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার অপশনটি কেন ব্যবহার করা হয়? ব্যাকগ্রাউন্ড কালার অপশনটি ব্যবহার করে আপনি আপনার লাইন বা অনুচ্ছেদ বা সম্পূর্ণ পেজকে রং করে পরিবর্তন করতে পারবেন। এখন দশম লাইনের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করে দেখান। আসুন তবে এখন ভিডিওটি দেখুন এবং সঠিক উত্তরটি জেনে নিন। রাইটারের পাতাতে ব্যাকগ্রাউন্ড কালারকে সিলেক্ট করার জন্য আমরা প্রথমে কোনো লাইনের সামনে কার্সার রেখে লাইনটিকে সিলেক্ট করব। এবং তারপর ব্যাকগ্রাউন্ড কালার অপশনটিকে একবার ক্লিক করব। সেখান থেকে
নিজের ইচ্ছা মতো একটি কালার চুজ করে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন সিলেক্ট করা লাইনের পেছনে ব্যাকগ্রাউন্ডটি কালার হয়ে গেছে। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালারের ব্যবহার শিখলাম। এখন আপনারা সবাই আপনাদের ফাইলটি ডেস্কটপে সেভ বা সংরক্ষণ করুন। আপনি আপনার ফাইলটিকে আপনার নাম দিয়ে অথবা প্র্যাকটিক্যাল টেস্ট নামেও সেভ বা সংরক্ষণ করতে পারেন। উদাহরণস্বরূপ কম্পিউটার শিক্ষা প্র্যাকটিক্যাল টেস্ট। আসুন তবে এখন ভিডিওটি দেখুন এবং সঠিক উত্তরটি জেনে নিন। রাইটারের পাতাতে নিজের ডকুমেন্টকে সেভ করার জন্য আমরা আরেকবার দেখে নিব যে কিভাবে সেভ করতে হয়। তার জন্য আমরা মেনু বারের ফাইল অপশনে যাব। এবং সেখান থেকে সেভ অপশনটিকে খুঁজে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে। সেখানে আপনি যে জায়গাতে নিজের ফাইলটিকে বা ডকুমেন্টটিকে সেভ করতে চান সেই জায়গাটি সিলেক্ট করুন। যদি আপনি ডেস্কটপে নিজের ফাইলটিকে সেভ করতে চান তাহলে সেখানে ক্লিক করুন এবং নিজের ফাইলের একটি নাম লিখুন। আপনারা এই ফাইলটিকে ডেস্কটপে সেভ করবেন এবং ফাইলটির নাম হবে কম্পিউটার শিক্ষা প্র্যাকটিক্যাল টেস্ট 1। তারপর সেভ অপশনটিতে গিয়ে আপনারা সেভ করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের ফাইলটির নাম পাতার উপরে রয়েছে। এইভাবে আমরা আবার সেভের ব্যবহার শিখলাম। এরপর এই ফাইলটিকে পিডিএফ ফরম্যাটে রূপান্তরণ করুন এবং এটি আপনার নামের সাথে ডেস্কটপে সেভ বা সংরক্ষণ করুন। এখন সঠিক পদ্ধতিটির জন্য ভিডিওটি দেখুন এবং আপনার ফাইলটিকে পিডিএফে রূপান্তরণ করুন। রাইটারের পাতাতে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ এর ব্যবহার আরেকবার নতুন করে শেখার জন্য আমরা সর্বপ্রথম মেনু বারের ফাইল অপশনটিতে ক্লিক করব এবং সেখান থেকে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ অপশনটিকে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। সেখানে এক্সপোর্ট অপশনটিতে একবার ক্লিক করে দিন। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে আরেকটি বক্স খুলে গেছে। সেখানে আপনারা সেই জায়গাটি সিলেক্ট করুন যেখানে নিজের ফাইলটিকে এক্সপোর্ট করে রাখতে চান এবং সেভ অপশনটিতে একবার ক্লিক করে দিন। আপনার ফাইলটি পিডিএফে পরিণত হয়ে গেছে। তারপর পাতাটাকে মিনিমাইজ করে আপনারা ডেস্কটপে যান। সেখানে দেখতে পাবেন আপনার সে ফাইলটি পিডিএফে পরিণত হয়ে গেছে এবং সেখানে ক্লিক করলেই আপনার ফাইলটি আবার খুলে যাবে। পিডিএফ ফাইলে রিড করার জন্য আপনার কম্পিউটারে অ্যাডব রিডার থাকা অতি অবশ্যই দরকার। এইভাবে আমরা এক্সপোর্ট অ্যাজ পিডিএফ এর ব্যবহার বা এক্সপোর্ট অ্যাজ পিডিএফ করা আবার নতুন করে শিখে নিলাম। আমরা এখন আজকের ক্লাস শেষ করব। মনে রাখবেন যে আপনার ফাইলটি রাইটার এবং পিডিএফ ফরম্যাটে আপনার ডেস্কটপে সেভ বা সংরক্ষিত থাকতে হবে। এর পরের ক্লাসে আপনারা সবাই লিখিত পরীক্ষার জন্য উপস্থিত হবেন। প্রশ্নগুলি হবে মাল্টিপল চয়েস ধরনের, যেখানে প্রতিটি প্রশ্নের জন্য 4টি উত্তর থাকবে এবং
আপনাকে সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক করতে হবে। লিখিত পরীক্ষার পর রাইটার টু মডিউল শুরু হবে, যেখানে আপনি রাইটার সম্পর্কে আরো বেশি কিছু শিখবেন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ।